বন্ধুরা আজকে আমি তোমাদেরকে পড়াবো সেন্টেন্স অর্থাৎ বাক্য পাশাপাশি কথাগুলো শব্দ বসে একটি বাক্য গঠিত হয় যেমন আমি ভাত খাই কিন্তু তুমি যদি আমি ভাত এই পর্যন্ত বলে থেমে যাও তাহলে বাক্য হবে না কারণ এখানে তোমার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ পায়নি অর্থাৎ পাশাপাশি বাক্য শব্দ বসতে হবে এবং তোমার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ পেলে একটি বাক্য গঠিত হবে আজকে আমি তোমাদেরকে পড়াবো সেন্টেন্স এখন জানতে হবে সেন্টেন্স কাকে বলে অ্যাস সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ কন্টেন্স অ্যাটলিস্ট অ্যাস সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব মেক্স এ কমপ্লিট সেন্স বাই ইটসেল্ফ অর্থাৎ একাধিক শব্দ পাশাপাশি বসে যদি তা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করে এবং তাতে কমপক্ষে একটি সাবজেক্ট ও একটি ভার থাকে তাকে সেন্টেন্স বলে এখন আমরা সেন্টেন্সের প্রকারভেদ জানব অর্থবেদে সেন্টেন্স পাঁচ প্রকার ওয়ান অ্যাসারটিভ সেন্টেন্স টু ইন্টারোগেটিভ সেন্টেন্স থ্রি ইম্পারেটিভ সেন্টেন্স ফোর অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড ফাইভ এক্সপ্লামেটোরি সেন্টেন্স এখন জানব অ্যাসারটিভ সেন্টেন্স তাকে বলে যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে অ্যাসারটিভ সেন্টেন্স বলে যেমন ইজ এ গুড স্টুডেন্ট শি গোজ টু স্কুল রেগুলারলি শি অলওয়েজ প্রিপেয়ার্স হিস লেসন্স উপরের সেন্টেন্সগুলো দ্বারা কাজের বিবৃতি প্রকাশ পায় অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতি প্রদান করে থাকে অর্থাৎ এই যে উপরের সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো দ্বারা কাজের বিবৃতি প্রদান করা হচ্ছে অর্থাৎ এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে যেমন হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর স্কুলস নেম উপরের সেন্টেন্সগুলোতে তোমরা দেখতেই পাচ্ছ কোনো কিছু জানার জন্য প্রশ্ন করা হয়েছে অর্থাৎ এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ প্রস্তাব নিষেধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে যেমন এখানে দেখো কতগুলো উদাহরণ দেওয়া আছে গ্যাট আউট বেরিয়ে যাও মানে এখানে অর্ডার অর্থাৎ আদেশ করা হয়েছে এখানে প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করুন এটা রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করা হয়েছে অলওয়েজ স্পিক দি ট্রুথ সদা সত্য কথা বলিবে মানে এখানে উপদেশ করা হয়েছে অ্যাডভাইস অ্যাডভাইস অর্থাৎ এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এখন আমরা জানবো অপারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের ইচ্ছা প্রার্থনা ও আশীর্বাদ প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে যেমন এখানে উদাহরণ দেখো মে ইউ বি হ্যাপি তুমি সুখী হও এখানে বক্তা আশীর্বাদ করা বক্তা আশীর্বাদ করেছে এখানে দেখো লং লিভ বাংলাদেশ বাংলাদেশ দীর্ঘজীবী হোক এখানে বক্তার মনের প্রার্থনা বোঝানো হয়েছে অর্থাৎ এটা অপরেটিভ সেন্টেন্স এখন জানবো অ্যাক্স্লামেটরি সেন্টেন্স সম্পর্কে দেখো এখানে বলা হয়েছে যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের আবেগ বিস্ময় আনন্দ দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সফ্লামেটরি সেন্টেন্স বলি যেমন হাউ নাইজ দ্য বার্ড ইজ পাখিটা কি সুন্দর হাউ সুইট দ্য চাইল্ডহুড মেমোরি ইজ শৈশব স্মৃতি কতই না মধুর এই বাক্যগুলোতে বক্তার আবেগ বিস্ময় ইত্যাদি প্রকাশ পেয়েছে অর্থাৎ এগুলো হলো এক্সফ্লামেটোরি সেন্টেন্স এছাড়াও দেখো এখানে আমরা অর্থবেদে পাঁচ প্রকার সেন্টেন্স আলোচনা করলাম এখানে অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ও ইম্পারেটিভ সেন্টেন্সকে আরও ভাগে ভাগ করা যায় দেখো কি কী ভাগে ভাগ করা যায় অ্যাফার্মেটিভ সেন্টেন্স ও নেগেটিভ সেন্টেন্স এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা হাবুদক অর্থ প্রকাশ পায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে যেমন দে আর প্লেইং অর্থাৎ তারা খেলছে এখানে হাবুদক অর্থাৎ অর্থ প্রকাশ পেয়েছে অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এখানে বলা হয়েছে দেখো নেগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা নাবুদক অর্থ প্রকাশ পায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে যেমন দে আর নট প্লেইং অর্থাৎ তারা খেলছে না এখানে নাবুধক অর্থ প্রকাশ পেয়েছে অর্থাৎ এটা নেগেটিভ সেন্টেন্স এছাড়াও স্ট্রাকচার স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স আরও তিন প্রকার রয়েছে অর্থাৎ সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড পরের ভিডিওতে আমি সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ